ভাইরা বোনেরা কেমকে আছেন আন্নেরা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের দেখামো কচু ঘাটা। এই যে কচু আমার ভাই দেশের থেকে আনছিল, তাকে আমি ভাব দিয়ে ফিরে যাচ্ছ এখন আমি আনতাম দেখেন আমি কেমকারে আনদি। এই কারাই দিছি হাসেলের উপরে, এখন আমি তেল দিচ্ছি। তেজপাতা, লং, সাদা এলাচ আর এলাচ দিচ্ছি। কচু বন্ধুরা আমাকে অনেক দিন হলে খাবার মন যাচ্ছে, তো কুড়ি পাবেন ঢাকা শহর কন মানে এত খাবার মন যাচ্ছে কর মতো লাই। আমি ইলিশা মাছের মাথা দেন দি, তো আজকে ইলিশা মাছ নাই, তো সেজন্য আগে আজকে আজকে হচ্ছে ঈদের আগের দিন। সবাইকে সগলি কি ঈদ মোবারক ও গ্রিন। তো যারা যারা দেশত যাচ্ছেন ভালো মতে যায়েন, সহি সালামতে যায়েন, আল্লাহ যান ভালো মতে নিয়ে যায় সেই দোয়া করি। আর আমার জন্যও না আপনারা দোয়া করেন, আমিও জানা না ভালোই থাকি, আমি আপনাদের জন্যও দোয়া করছি। তো এখন আমি এর মধ্যে গরম পানি দেবো। আদা বাটা আর রসুন বাটা দিচ্ছে। এখন রসুন আমার বেশি দেওয়া লাগে, কচু আর জিরা বাটা কার কার পছন্দ আমার না কমেন্ট করে কয়েন, কচু ঘাটা কার কার খাওয়ার মন যায়। আমার তো অনেক ভালোই লাগে। হলদির গুঁড়া, পোস্তের গুঁড়া, কচু তানা, হলদি, পোস্তে আর না রসুন বেশি করে দেওয়া লাগে। এই মশলার ভেতরে ফাইন করে না কষা নামু, এবং তোমার পরিমাণ মতো নুন, হয়ে গেছে। এখন আমি যে কচু ঢেলে দিচ্ছি, এটা ফ্রোজেন করা। আর এটা এই কচু এই মশলার মতো ফাইন করে আমি কষে নেবো। এখন এ দেখেন মশলার মধ্যে ফাইন করে আমি এলে কষে নিচ্ছি, এগুলো পানিও শুকিয়ে গেছে এই যে। আর বাইরে দেখেন পানি হচ্ছে, দেওয়ার পানি বনিরা যে কেন করে বাদ যাচ্ছে আল্লাহ মগুদি জানে। আর আমার বগরের বনিরা এঙ্গে করে আনতে খেয়েন, আমার বগরের বনিরা তো এঙ্গে করে আনতে না, আমি তো বগরের সহল আমি জানি কেন করে আনতে। আজকের ভিডিও শুধু আপনাকে জন্মে লয়, বেশিরভাগ বগরের বনিকেরাই জন্মে। এ দেখেন এঙ্গে করে আনতে খাবেন খাইন লাগবে খেতে। আর আপনারা তো ফ্রিজে থাকার কোনো দরকার নেই, গেরামতি তো শাক পাওয়া যায় কচু, তাই আগে ভাত দেয় না পানি ফেলে নিয়ে যদি মনে করেন গোলা চুল কবি সেজন্যে, আর না হলে তো নাই। আর দেখেন আমি এখন এর মধ্যে গরম পানি দেবো, বেশি পাতলা করবো না, বৌরের বোনেরা তো সে পাতলা করে খায় মনে হয় ডাল আনতে সেঙ্কে, আমি তো পাতলা করে খাই না, তাও আজকে অল্পনা পানি দিচ্ছি। এই জল্পনা পানি দুনো এখন এর মধ্যে ফাইন করে হলে দুমো হচ্ছে তেল আনি মারবো, নতুন করে আবার তেল আনি দেবো। আন্না দেই পানি, এখন এর ভিতরে ফাইন করে হবি হলে আমি আবার তেল আনি দেবো। দেখো এ দেখেন ফাইন হসে, এখন আমি এক কচু ঘাটা তেল আনি দেবো। এটা একটা কড়াই তুলে দিছে হাসালো, এখন আমি তেল আনি দেবো। ফাইন হসে খাতে অল্প না নেমে শাক নাও, ফাইন কমা লাগিচ্ছে, ভালোই লাগিচ্ছে কমা, এত সৎকে এত সৎকে বাবা, কোচা খাটাতে তো সৎকে বাবা, খাইন তোমার সৎ সল তো খায় না আজকে সল, আমার মনে করেন যে পছন্দের জিনিস লয় সেজন্য ধরিবার চায় না, বুঝেন না জান খাইন জিনিস আমি তোমার সামনে পছন্দ। এখন আমি এনে তেল দিচ্ছে এই কারাত, এখন আমি দিচ্ছি যে রসুন কুচি আর যে শুকনো পত্তা একটু।
আমি তো খাই, আমি তো জানি ছোট ছোলেরা তো খায় না, কেন কার বুঝবি সে জন্যে এ দেখেন হয়ে গেল আমার কচু ঘাটা। তো যদি আমার কচু ঘাটা অনেকের কাছে অল্পের না হলে যদি ভালোই লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করেন আর সবাই ভালোই থাকেন। আসসালামু আলাইকুম।